প্রস্তাবিত বাজেটকে স্বস্তিদায়ক দাবি করে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও ছয় মাস অপেক্ষা করতে বললেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার আশা এবছরের শেষ দিকে কমবে মূল্যস্ফীতি বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান দু হাজার পঁচিশ সালের পর সরকারি কর্মকর্তারা সর্বজনীন পেনশন স্কিমে যুক্ত হবে এসবের সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান ব্যবসায়ীদের দাবির মুখে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হচ্ছে তবে সাবেক আইজিপি বেনজিরের অবৈধ সম্পত্তি বৈধ করার সুযোগ নেই বিস্তারিত শারফুল আলমের জাতীয় সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ সালের বাজেট পেশের পরদিন দিন মন্ত্রিসভা সদস্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে সংবাদ সম্মেলন করেন অর্থমন্ত্রী শুরুতেই তিনি জানান সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ করতে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে আমদানিতে দেওয়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে আসবে বলে আশাবাদী তিনি নিজের প্রথম বাজেট উপস্থাপন করে আবুল হাসান মাহমুদ আলী জানান ডলার আর রিজার্ভ সংকটের কারণেই পণ্যের দাম বেড়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আশ্বস্ত করেন বাজেটের ঘাটতি মেটাতে ব্যাংক ঋণের নির্ভরতা নিয়ে চিন্তার কিছু নেই মূল্যস্ফীতি থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ওএমএস এবং ফ্যামিলি কার্ড সহ যে সকল কার্যক্রম চলছে তা চলমান থাকবে এবং প্রয়োজনে এগুলোর পরিসর আরও বাড়াবার বিষয়টি বিবেচনায় নেওয়া হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ যেহেতু আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার সেহেতু সংকুচনমূলক নীতি কৌশল আরও কিছুদিন চলমান থাকবে এই বছরের শেষের দিকে এই কমতে শুরু করবে আমরা সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছি যাতে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এই কার্যক্রমে আমরা সকল শ্রেণীর নাগরিককে অন্তর্ভুক্ত করব দুই বছর পর আবারও বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ পাচ্ছেন বিনিয়োগকারীরা এ নিয়ে নানা মহলে সমালোচনার জবাব দেন এনবিআর চেয়ারম্যান তিনি জানান কর্না দেওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সাবেক আইজিপি ও প্রশাসনের দুর্নীতি নিয়েও কথা বলেন সরকারের নীতি নির্ধারকরা সাবেক সরকারি কর্মকর্তা সম্পর্কে যে প্রশ্নটা উত্থাপন করেছেন তাকে দুদক সমন দিয়েছিল কাগজের খবর অনুসারে বাইরে উনি আছেন এবং উনি সময় চেয়েছেন দুদক তাকে সময় দিয়েছে এই তথ্য অনুসন্ধান প্রক্রিয়াটা তো শেষ করতে দিন এবং বিচার ব্যবস্থাই এ সম্পন্ন করবে সে কীভাবে বৈধ হয়ে যাবে ট্যাক্স দিলে আইনি প্রক্রিয়ায় পড়ে গেছে কেসের ভিতরে পড়ে আর ব্যবসায়ী মহলের পক্ষ থেকে একটি দাবি এসেছিল কিছু অপ্রদর্শিত জিনিস রয়ে গেছে যেটা ওনারা বিজনেসম্যানরা দেখাতে চান ব্যক্তি ব্যক্তি পর্যায়ে দেখাতে চান নতুন করদাতা যারা এখন আমরা এই ধরনের একটা সুযোগ তৈরি করে দিয়েছি প্রস্তাবিত বাজেট পাশের পর জুলাইয়ের প্রথম দিন থেকে শুরু হবে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট বাস্তবায়ন শরফুল আলম এটিএন বাংলা ঢাকা